উন্নয়নের জোয়ার, নৌকার জোয়ার, চারিদিকে মানুষের উচ্ছ্বাস, আনন্দমুখর পরিবেশে ভোট দেবে। জামালপুর সদর 5 আসনে আমরা ইনশাল্লাহ বিপুলভাবে জয়ী হব। এখানে একজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, অযথা কিছু কুৎসা ছটাচ্ছে, মিথ্যা, এগুলো থেকে বিরত থাকা দরকার। এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য বিশাল প্রস্তুতি তাদের আছে বলে আমরা খবর পেয়েছি, যেটা আমরা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা জানিয়েছি। আমরা বিশ্বাস করি এগুলোর দ্রুত ব্যবস্থা হবে। তাহলে পরেই গতকালকেও আমাদের প্রার্থী, আমাদের যার সমর্থক, যারা কাজকর্ম করছেন, কর্মী, নেতা, তাদেরকে আহত করে হাসপাতালে পাঠিয়েছেন। এগুলোর বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ জায়গায় আমরা জানিয়েছি। আমরা বিশ্বাস করি দ্রুত পদক্ষেপ না নিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখা খুব কষ্টকর হবে। আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যাতে করে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেয়।